الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه: تقوى الله خوف من الجليل، والعمل بالتنزيل، والرضا بالقليل، والاستعداد إلى يوم الرحيل. اللهم صل وسلم وبارك على محمد. کمبریج سنٹرال مسجد شرمانیت مسیران کرام এবং দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, রমাদানের একটি সপ্তাহের বেশি, প্রায় ১০ দিনের কাছাকাছি সময় আমরা অতিক্রান্ত করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে সুস্থতার সাথে এই রমাদান আদায় করার তৌফিক দান করেছেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এই দোয়া করছি। বিশ্বের অগণিত বনি আদম এই রমাদানও যারা কষ্ট করছেন, ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন মাফ করেন, এবং যারা ইন্তেকাল করেছেন ইমানের সাথে তাদেরকে যেন শুহাদার মর্যাদা দান করেন, আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি। সম্মানিত মুসলিমিন কিরাম, মহিমান্বিত মাস রমাদান আমাদের মাঝে এসেছে, আস্তে আস্তে করে চলেও যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে কেন দিলেন? এই মাস থেকে আমাদের কাছ থেকে কি দেখতে চান, আমাদেরকে ইমানের কোন লেভেলে নিতে চান, এই ব্যাপারে যদি আমরা আলোকপাত করতে পারি বা দেখতে চাই, আমরা পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ইমানদার বান্দারা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে আগের যুগে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজার বা রমাদানের সঠিক ইবাদত বন্দি করতে পারো, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদেরকে মুত্তাকি বানাইতে চান, তাকওয়াবান বানাতে চান। যে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের কথা বলে আল্লাহ বলছেন এই জান্নাতকে তৈরি করেছি আমি মুত্তাকিদের জন্য। সুতরাং আসুন আজকে আমরা জানার চেষ্টা করব মুত্তাকি কারা, মুত্তাকিদের পরিচয় কী। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আমরা সূরা আল বাকরার প্রথম দিকেই দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের কিছু পরিচয় দিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়বের উপর বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে যারা ব্যয় করে, এরা হচ্ছে মুত্তাকি। পরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর উপর নাজিল করা হয়েছে বা পূর্ববর্তী নবীদের উপর নাজিল করা হয়েছে, এগুলোর উপর যারা বিশ্বাস করে তারাও মুত্তাকি। আমরা যদি সূরা আল ইমরানের দিকে তাকাই, আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতুন, এবং জান্নাতের দিকে, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হচ্ছে মুত্তাকিদের জন্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিদের পরিচয় হচ্ছে যারা সচ্ছল অবস্থায় এবং যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, মানবতার জন্য ব্যয় করে, মানুষের কল্যাণে ব্যয় করে, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করে, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ব্যয় করে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা ব্যয় করে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ব্যয় করে, সচ্ছল হোক অসচ্ছল হোক, তারাই মুত্তাকি। আমরা যখন সচ্ছল অবস্থায় ছিলাম আমরা দান করেছি, আলহামদুলিল্লাহ। এখন যারা আমরা, অনেকের কাজ নেই, অনেকে ঘরবন্দি, বিপদবন্দি, এই অবস্থায় যদি আমরা দান করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হচ্ছে আমরা তাকওয়াবানদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের পরিচয় সম্পর্কে বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যাহ, যারা তাদের রাগকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ, আমরা যখন রেগে যাই আমরা কোনোভাবে কন্ট্রোল হতে পারি না কন্ট্রোল করতে পারি না আমাদেরকে কন্ট্রোল করা হলে একটু পর আবার জেগে উঠি এ রমাদান এসেছে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য এবং এই তাকওয়ার মাধ্যমে পরিচয় হচ্ছে আমরা যদি রাগকে কন্ট্রোল করতে পারি আমাদের মাঝে আনফরচুনেটলি আমরা দেখতে পাই অনেকেই রমাদানের দুপুরের পর থেকে খুব রাগী মেজাজ দেখান কি হয়েছে রোজায় ধরছে সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে আপনাকে রোজায় ধরেনি রোজা ধরলে আপনি মুত্তাকি হতেন আপনি কাম ডাউন হতেন আপনি শান্ত থাকতেন রোজায় আপনাকে ধরেনি রোজার শিক্ষা তাকওয়া আপনার মধ্যে অর্জন হয়নি বলেই আপনি রেগে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রাগ থেকে হেফাজত করে এই রাগ থেকে আমরা যেন কন্ট্রোল হয়ে আমরা যেন স্বাভাবিক থাকতে পারি এই রমাদানও এবং রমাদানের পর এই শিক্ষা যেন আমরা তাকওয়া থেকে নিতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশ বলছেন ওয়াল আফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় মানুষ অন্যায় করে মানুষ ভুল করে এই ভুল করার পরেও যারা ক্ষমার দৃষ্টি দেখায় ক্ষমার মানসিকতা দেখায় তারাই মুত্তাকির মধ্যে রয়েছে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহসিন বান্দা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার আরো পরিচয় দিচ্ছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওই বান্দারা যখন কোনো ভুল করে ফেলে ফাহিশা কাজ করে ফেলে অন্যায় করে ফেলে নিজের উপর জুলুম করে ফেলে গুনাহ করে ফেলে সে তার গুনার মধ্যে নিজেকে জাগ্রত রাখে না গুনার মধ্যে ডুবে থাকে না গুনাহ থেকে সে ফিরে আসে আল্লাহকে স্মরণ করে তার ভিতরে আল্লাহ ভীতি জাগ্রত হয় যে আমি যে অন্যায় করছি আমি যে গুনাহ করছি আমি যে পাপ করছি আমার রব দেখছেন আমার রব এটার জন্য আমাকে আযাব দিবেন সুতরাং সে রবের কাছে ফিরত আসে ফাস্তাগফিরু লিযুনুবিহিম এবং সে তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এই বান্দাগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তাকওয়ার বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ومن يغفر الذنوب إلا الله আল্লাহ ছাড়া তোমাদেরকে আর কে ক্ষমা করবে তোমাদেরকে ক্ষমা করার আর কে রয়েছে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন আর মুত্তাকি বান্দারা নিজেদের আমল আখলাক নিজেদের কাজকর্মগুলোকে হটকারিতার মধ্যে নিয়ে যায় না অথবা তারা হটকারিতার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে মুত্তাকিদের অনেকগুলো পরিচয় দিয়েছেন আমাদেরকে চেষ্টা করা দরকার আমরা যেন এই রমাদানে মুত্তাকির গুণগুলোকে আমাদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারি আমরা অর্জন করতে পারি এবং রমাদানের পরও প্র্যাকটিক্যালি আমরা যেন এই গুণগুলোকে ধরে রাখতে পারি এই চেষ্টা এই সাধনা আমাদেরকে করা দরকার সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন মানুষ জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা তাকওয়াটা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি কি কখনো কাঁটাযুক্ত কঙ্করযুক্ত কোনো পথে হেঁটেছো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ হেঁটেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু উনি রিপ্লাই করলেন হ্যাঁ হেঁটেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে তুমি কেমন করে হেঁটেছো উনি বললেন যে আমি খুব সিনসিয়ার ছিলাম খুব সতর্ক ছিলাম যখন কোনো কাঁটা বা কোনো কিছু আমার শরীরে না লেগে যায় আমি আহত না হই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই হচ্ছে তাকওয়া তোমার এই জীবনটাকে পরিচালনা করতে হবে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই পথটাকে পাড়ি দিতে হবে তুমি যদি হুদুদুল্লাহ আল্লাহর সীমারেখাকে রক্ষা করে চলতে পারো তুমি যদি ফাহিশার মধ্যে গুনাহের মধ্যে অন্যের হক নষ্টের মধ্যে না চলে যাও এটাই হচ্ছে তোমার তাকওয়ার পথ ঠিক অনুরূপ কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপভাবে রিপ্লাই করেছিলেন সম্মানিত মুসলিয়ানি কেরাম ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ আনহু তাকওয়ার ব্যাপারে বলতে গিয়ে ওনার একটা খুতবাতে বলছেন ইয়া ইবনে আদম ও বনি আদম আমালাকা আমালাকা ফাইন্নামা হুয়া লাহমুকা ওয়া দামুকা ও বনি আদম তোমার আমল তো শুধু তোমারই আমল আর এই তোমার আমলগুলো হচ্ছে রক্তে মাংসের কিছু সংমিশ্রণ অর্থাৎ তোমার প্রাণ সত্তা ফানজুর আলা আইয়ি হালিন তালকা আমালুক সুতরাং লক্ষ্য করো তুমি তাকাও কোন অবস্থায় তুমি কি আমল করছো فإن لأهل التقوى علامات يعرفون بها আর তারা যারা মুত্তাকি হবে মুত্তাকি পরিবারের অন্তর্ভুক্ত হবে তাদের কিছু আলামত তাদের কিছু পরিচয় রয়েছে এগুলোকে তুমি জানো একটা হচ্ছে সিদকুল হাদিস সর্ব অবস্থায় সত্য কথা বলা এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য দুই নম্বর হচ্ছে ওয়াল ওয়াফাউ বিল আহদ ওয়াদা রক্ষা করা যখন যে ওয়াদা করেছি যার সাথে যে ওয়াদা করেছি আল্লাহর সাথে কৃত ওয়াদা ঈমানের সাথে কৃত ওয়াদা মানুষের সাথে কৃত ওয়াদা এই ওয়াদাগুলোকে রক্ষা করা তারপরে ওয়াসিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয় স্বজনকে ভুলে না যাওয়া তাদের বিপদ মুসিবতে তাদের সাথে দাঁড়ানো তাদেরকে সাহায্য করা এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়া রাহমাতুদ দুআফা অসহায় বঞ্চিত মানবতা যারা রয়েছে তাদের প্রতি রহমদিল হওয়া তাদেরকে সাহায্য করা তাদের বিপদ মুসিবতে এগিয়ে আসা তাদের জন্য কিছু করা এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়া কিল্লাতুল ফখরি ওয়াল খিয়ালাহ গর্ব অহংকার মুক্ত হওয়া জমিনের মধ্যে গর্ব অহংকারে দাম্ভিকতার মধ্যে না চলা এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়া বাযলুল মারুফ সৎ কাজে অর্থ এবং সম্পদ ব্যয় করা সৎ কাজে নিজেকে ব্যয় করা অর্থাৎ সৎ পথের সৎ কাজের জন্য আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের জন্য নিজের অর্থ সম্পদ এবং নিজেকে কুরবান করা ওয়া কিল্লাতুল মুবাহাতি লিন নাস মানুষকে অপবাদ মানুষকে অপমান করা থেকে বিরত থাকা এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়া হুসনুল খুলক এবং উত্তম চরিত্র অর্জন করা এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়া সাআতুল খালকি এবং সৃষ্টির প্রতি উদার হওয়া আল্লাহর যত সৃষ্টি রয়েছে এগুলোর প্রতি উদার মনোভাব পোষণ করা এগুলো হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য মিম্মা ইউকাররিবু ইলাল্লাহি আযজা ওয়া জাল কেউ যদি এই বৈশিষ্ট্যগুলোকে অর্জন করতে পারে সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে আল্লাহর বন্ধু হতে পারবে সম্মানিত মুসলিমান کرام সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে বলছেন যে আত-তাকওয়া তাকওয়াল্লাহি খাউফুন মিনাল জালিল তাকওয়ার পরিচয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় সর্ব অবস্থায় জাগ্রত রাখা আমি যাই করি না কেন যেটাই করি না কেন আমি আমার কাজ করার আগে চিন্তা করা আমি যে কাজটি করছি যে পদক্ষেপটি নিচ্ছি আমি যেটাই হাতে নিচ্ছি না কেন আমার রব কি আমার এই কাজে সন্তুষ্ট হবেন না আমার রব রাগ করবেন আমার রব কি এর জন্য আমাকে পুরস্কার দিবেন না আমার রব আমাকে জাহান্নাম দিবেন আমি যেখানেই যাই না কেন সর্ব অবস্থায় আল্লাহর ভয়কে জাগ্রত করে যদি আমরা কাজ করতে পারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য ওয়াল আমালু বিত-তানজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা কিছু দিয়েছেন এগুলোর উপর আমল করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদেরকে যা কিছু দিয়েছেন ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে আমাদের কাছে কিছু পাঠাননি ওনার প্রত্যেকটি কথাই হচ্ছে ওয়াহী গায়রে মাতলু এগুলোর উপর আমল করা সামিআনা ওয়া আতাআনা শোনার সাথে সাথে মেনে নেওয়া এবং আমলে পর্যবসিত করা আমলের জন্য চেষ্টা করা এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য আমরা অনেক সময় আল্লাহর কালাম জানি আল্লাহ রাসূলের হাদিস জানার পরে এটাকে ইগনোর করি এটার উপর আমল করি না এটা মুত্তাকির বৈশিষ্ট্য নয় বরং এটা ফুজ্জারদের বৈশিষ্ট্য হয়ে যায় সম্মানিত মুসলিমান کرام আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের অংশে বলছেন ওয়ার রিদা বিল কলিল অল্পতে সন্তুষ্ট থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন হালাল পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যাই কিছু দিয়েছেন নিয়ামত স্বরূপ এটাকে শুকরিয়ার সাথে গ্রহণ করে আলহামদুলিল্লাহ বলা এটা হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা জিনিস সুবহানাল্লাহ আমরা অনেক সময় অল্পতে সন্তুষ্ট হতে পারি না এজন্য বৈধ পথ বাদ দিয়ে আমরা অনেক সময় অবৈধ পথ চেষ্টা করি আমরা অনেক সময় সম্পদ জোগাড় করার জন্য হেন কোনো পন্থা নাই যেটাকে অর্জন করছি না এই যে বিপর্যয়ের মধ্যে আমরা দেখি অনেকে অন্যায় করছে অনেকে আত্মসাৎ করছে অনেকে জালিয়াতি করছে সুবহানাল্লাহ নিঃসন্দেহে এই কথাগুলো তাদের জন্য স্মরণ করে দিচ্ছে এরা তাকওয়ার পথ থেকে অনেক দূরে চলে গিয়েছে আমরাও যেন তাকওয়ার পথ থেকে দূরে সরে না যাই আল্লাহ যাই কিছু বৈধভাবে আমাদেরকে দেন এটাকে যেন আমরা খুশি মনে গ্রহণ করে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি এই মানসিকতা তৈরি করা এই পথে চলা এটাই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন ওয়াল ইস্তিআদাদু ইলা ইয়াউমির রাহিল সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সর্ব অবস্থায় আমি জানি না আমার রব কখন আমাকে ডাক দিয়ে নিয়ে যাবেন আমি জানি না কখন মালাকুল মাউত আমার কাছে এসে যাবে সুবহানাল্লাহ রমাদান আসার আগে আমাদের মাঝ থেকে অনেক ভাই হারিয়ে গিয়েছেন এই ভাইরাসের মাধ্যমে তারা কি জানতো এই ভাইরাস তাদের জীবনকে নিয়ে যাবে তারা কি জানতো এই রমাদান তারা পাবে না সুতরাং আমরাও জানি না কখন মালাকুল মাউত আমার কাছে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যখন নির্দিষ্ট সময় এসে যাবে এটাকে আগেও নেওয়া যাবে না পরেও নেওয়া যাবে না সুতরাং সব সময় আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা দরকার যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার একজন মুত্তাকি মানুষ সর্ব অবস্থায় প্রস্তুত থাকে এখনি যদি মালাকুল মউত আসে এখনি যদি আমার মৃত্যুবরণ আসে আমি আল্লাহর সাথে খুশি মনে জান্নাতি বেশে আল্লাহর সামনে হাজির হতে পারবো এটাই হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্মানিত মুসলিমানি کرام এই মুত্তাকিদের অবস্থান বলতে গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখনই কোনো চিঠি লিখতেন ওনার গভর্নরদের কাছে ওনার কর্মচারীদের কাছে ওনার শাসন বর্গের লোকদের কাছে উনি চিঠির শুরুতে একটা লাইন লিখতেন উসিকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল আমি তোমাদেরকে তাকওয়ার ব্যাপারে উপদেশ দিচ্ছি ওসিয়াত করছি আল্লাতি লা ইকবালু গায়রুহা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া ছাড়া তোমার কোনো আমলকে কবুল করবেন না ওয়ালা ইয়ারহামু ইল্লা আহলুহা এই তাকওয়ার পরিবারে অন্তর্ভুক্ত না হলে আল্লাহ তোমাকে রহম করবেন না ওয়ালা ইউসিবু ইল্লা আলাইহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান না হলে তোমাকে কোনো সওয়াব দিবেন না কোনো আমলের সওয়াব তুমি পাবে না ফা ইন্নাল ওয়াইদিনা বিহা কাসীর কিন্তু বাস্তবতা হচ্ছে এই তাকওয়ার কথা বলনেওয়ালা ওয়াজ করনেওয়ালারা অনেক লোক রয়েছে ওয়ালা আমিলিনা বিহা কলিল আর এই তাকওয়ার আমল করার লোক অনেক কম রয়েছে সুতরাং আমাদেরকে আমল করনেওয়ালা তাকওয়ার আমল করনেওয়ালা হতে হবে জাআলনাল্লাহু ওয়া ইয়াকা মিনাল মুত্তাকিন তিনি দোয়া করতেন আল্লাহ আমাদেরকে এবং তোমাকে মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত করুক সম্মানিত মুসলিমিন کرام আমরা যদি এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করি ইয়া আল্লাহ আপনি রমাদান দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য আমি যদি তাকওয়া অর্জন করি তাহলে আমার কি লাভ আমি কি হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার বান্দা তুমি যদি মুত্তাকি হতে পারো তুমি যদি তাকওয়াবান হতে পারো তুমি আমার বন্ধু হবে আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিব আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি ও আল্লাহ আমি তাকওয়াবান হলাম আমি আপনার বন্ধু হলাম আমার বন্ধু হলে আমার কি লাভ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তুমি যদি আমার বন্ধু হতে পারো আমার ওলি হতে পারো তোমার কোনো ভয় নেই তোমার কোনো দুশ্চিন্তা নেই তোমার কোনো হতাশার কারণ নেই আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমার কিসের থেকে ভয় নেই কিসের দুশ্চিন্তা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোরআনে আমাকে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যদি কেউ ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে তার জন্য সুসংবাদ রয়েছে ভয় থেকে মুক্তির ঘোষণা রয়েছে এই দুনিয়াতেও এবং দুনিয়ার আখিরাতেও দুনিয়ার পরে আখিরাতেও আমি যদি আবার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ দুনিয়াতে আমার জন্য কি সংবাদ রয়েছে কি সুসংবাদ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনফালের ২৯ নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাহ তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো তোমাকে সত্য মিথ্যা নির্ণয়কারী ভালো মন্দ নির্ণয়কারী তোমার চক্ষু খুলে দিব তোমাকে ফুরকান দান করব আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক ২ নম্বর আয়াতে বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা তুমি যদি তাকওয়া অবলম্বন করতে পারো ইয়াজআল লাহু মাখরাজা তোমার জন্য অসংখ্য অগণিত পথ আমি খুলে দিব ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব তোমার রিজিকের ব্যবস্থা আমি এমন জায়গা থেকে করব যেই ব্যাপারে তোমার মাথায় কোনো চিন্তাই নেই সম্মানিত মুসলিমানি کرام সুতরাং আমরা যদি এই তাকওয়ার অর্জনগুলোকে অর্জন করতে পারি এই রমাদান আমাকে আপনাকে তাকওয়া মুত্তাকি বানানোর জন্য এসেছে আমরা যদি তাকওয়ার এই শিক্ষাগুলোকে অর্জন করতে পারি আশা করা যায় আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয়ভাজন আমরা হতে পারবো দুনিয়ার সমস্ত বালা মুসিবত দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে মুক্তি থাকতে পারবো আখিরাতের পেরেশানি থেকে আমরা মুক্তি থাকতে পারবো সম্মানিত মুসলিমানি کرام আমাদেরকে এই রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে এটাকে শেষ সুযোগ হিসেবে নেওয়া দরকার আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শেষ আমানত হিসেবে নেওয়া দরকার আমরা আলোচনার প্রারম্ভিকেও বলেছি যে কত মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আমরা তো জানি না তারাও জানতো না এভাবে তারা চলে যাবে আমাদেরকেও চলে যেতে হবে সুতরাং এই শেষ সুযোগটাকে আমরা যদি তাকওয়া অর্জন করার জন্য সর্বোত্তম ব্যবহার করতে পারি আমাদের নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের একটি উক্তিকে আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন আদ-দুনিয়া দারুল আমাল এই দুনিয়াটা হচ্ছে আমল করার দারাজা যত পারো আমল করো তবে আমলগুলো আহসানু আমালা উত্তম আমল হতে হবে ওয়াল আখিরাতু দারুল জাযা আর আখিরাতটা হচ্ছে প্রতিদান পাওয়ার ঘর দুনিয়াতে আমল ওইখানে যে ফসল পাবো, এখানে ফসল বুনাবো, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দিবেন। ফামান লাম ইয়ামাল হুনা, যে ব্যক্তি এখানে আমল করবে না, কাজ করবে না, নাগিমা হুনাক, সে সেখানে অপমানিত হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা খুসরানুম মুবিন, আমরা যদি আখিরাতে অপমানিত হয়ে যাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। এজন্য ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, আল হায়াতু হিয়া ইল্লা কিসাতুন কাসীর, তোমাদের যে হায়াতটা রয়েছে এটা একটা ছোট্ট গল্পের মতো, একটা ছোট্ট স্বপ্নের মতো। মিন তুরাব, এটা মাটি থেকে এসেছে, ইলা তুর আলা তুরাব, মাটির উপরে রয়েছে, ইলা তুরাব, মাটিতেই চলে যাবে, সুম্মা হিসাব, সেখানে তোমার হিসাব শুরু হবে, ফাসাওয়াব আও ইকাব, সেখানে তুমি রিওয়ার্ড পাবে, সওয়াব পাবে অথবা শাস্তি পাবে। সুতরাং আসুন এই রমাদানকে আমাদের জীবনের শেষ সুযোগ হিসেবে গ্রহণ করে এই রমাদান থেকে আমরা তাকওয়ার যতগুলো নির্যাস আলোচনা করেছি এই কোয়ালিটিগুলোকে অর্জন করে আমরা যদি এই রমাদান এবং রমাদান পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াতে জিন্দেগি রেখেছেন এগুলোকে এর মধ্যে যদি আমরা আমল করতে পারি, এর আলোকে যদি আমরা চলতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাটি বলেছেন আখিরাতে আমরা কি পাবো তাকে অবলম্বন করলে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য সে জান্নাত আমরা পেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতের যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন এই সবগুলো নিয়ামতের মালিক আমরা হতে পারবো। আসুন এই রমাদানে আমল করার মাধ্যমে, এই রমাদানকে আল্লাহ স্মরণের মাধ্যমে, এই রমাদানে তাকওয়ার কোয়ালিটিগুলো অর্জন করে পরবর্তী জীবনে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়ভাজন হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এর পাশাপাশি যেই শতকের মধ্যে আমরা রয়েছি এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যেরও ঘোষণা আসে, বিশেষ করে বদর যুদ্ধের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি সাহায্যের কথা ইঙ্গিত দেয়। আমরা এই সময় আল্লাহর সাহায্যের জন্য বেশি বেশি করে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাহুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বদর যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বললেন তাদেরকে যখন ভয় দেখানো হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এই বালা মুসিবত, এই বিপদ মুসিবতে আমরা বেশি বেশি করে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমাদেরকে তৌফিক দান করুক তাকওয়ার অর্জনগুলো অর্জন করার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।